আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন চাউমিন বানিয়েছি বাসায়। এর জন্য আমার যে যে উপকরণ লাগছে, এখানে হচ্ছে নুডল, আর এই তো 3 পিস বোনলেস চিকেনকে মেরিনেট করে রেখেছিলাম। ওই চিকেনটা ফ্রাই করতে আমি কোনো তেল ব্যবহার করছি না, কারণ চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানি দিয়ে চিকেনটা সফট হয়ে যাবে। এইভাবে আমি নেড়েচেড়ে চিকেনটাকে ভেজে নিব, 5-7 মিনিটের মতো সময় লাগবে। আর ওই চিকেন ম্যারিনেট করতে যে যে স্পাইস ব্যবহার করেছি তার মধ্যে ছিল 7 মতো লবণ, 1/2 টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 টিস্পুন পরিমাণ লাল মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এগুলো দিয়ে আমি ঘন্টা 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের যদি সময় কম থাকে তাহলে সাথে সাথেই করতে পারবেন, বা ম্যারিনেট করে কিছু সময় রাখলে ভালো হয়। তো আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনটাকে নামিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিলাম, 3 টেবিল চামচ পরিমাণ হবে। তেলটা কিছু গরম হয়ে আসার পর আমি একটি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, দিলাম পেপার। এখানে আমি কোনো লবণ ইউজ করতেছি না এখন, কারণ লবণ দিলে পেপারগুলো প্রায় গলে যাবে আর আমি চাচ্ছি না গলে যেতে। তো এইভাবে নেড়েছেড়ে আমি পানিটা শুকিয়ে নেব পেঁয়াজ এবং পেপার থেকে যে পানিটা বের হয়ে আসে। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অনেক সুস্বাদু। এখন আমি দিয়ে দিচ্ছি একটি ম্যাগি চিকেন স্টক কিউব, এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করবো যেন পানিটা শুকিয়ে যায়। পানিটা প্রায় শুকিয়ে গেছে, এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো মিক্স করে নিব। দিলাম ফ্রাই করে রাখা চিকেন, কেটে রাখা ধনে পাতা, পেঁয়াজ পাতা, 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক, 1/2 টিস্পুন পরিমাণ চিকেন সিজনিং পাউডার দিব, 7 মতো লবণ, ছোটো একটি লাল পেঁয়াজ কুচি করে কাটা, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে 5-7 মিনিটের মতো কষিয়ে নেব। পাঁচ-7 মিনিট পর দেখা যাচ্ছে পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা যে নুডলস সেগুলো আমি অ্যাড করে ভালো করে মিক্স করব নুডলসের সাথে। মিক্স করার পর আমি 7-8 মিনিটের মতো এটাকে রান্না করব যেন সবগুলো উপকরণ ভালোভাবে নুডলের সাথে মিশে যায়। নুডলস দেওয়ার 7 থেকে 8 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলোটা অফ করে দিলাম। এই তো আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি, কারণ খুব সুন্দর একটা স্মেল আসতেছে, খুবই ইয়ামি হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটিও, অবশ্যই আপনারা ট্রাই করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।